সাধারণত এ পাঁচটা চিহ্ন আরবিতে পাওয়া যায়, জবর, জের, পেশ, সাকিন, তাসদিদ। এই প্রত্যেকটা শব্দই উর্দু শব্দ, এগুলো কিন্তু আরবি না। যেমন মনে করেন, জবর বলতে আমরা বুঝি যে উপরে চিহ্ন, জের বলতে বুঝি আমরা লম্বা চিহ্ন নিচে, পেশ বলতে বুঝি আমরা এরকম ভাবে আপনার একটা মানে মাথা বিশিষ্ট একটা চিহ্ন, সাকিন বলতে আমরা বুঝি এরকম, তাসদিদ বলতে আমরা বুঝি দাঁতের মতো তিনটা চিহ্ন এরকম, তাসদিদ, যা আমরা সবাই জানি। কিন্তু কথা হচ্ছে, এই নামগুলি আপনাকে জানতে হবে আরবিতে। আরবি ভাষা বুঝার জন্য মোটামুটি সর্বনিম্ন চার প্রকার জ্ঞানের প্রয়োজন, চার প্রকার জ্ঞানের প্রয়োজন। এক নাম্বার কি? এক নাম্বার ইলমুল ইমলা, ইলমুল ইলমুল ইমলা, ইলমুল ইমলা এক অর্থ হলো বর্ণ প্রকরণ বিদ্যা, যার অপর নাম হলো ইলমুত তাজবীদ, ইলমুত তাজবীদ। এবার দেখেন, আমি যদি বলি এক জবর এক জের এক পেশ কে কি বলে, আপনি বলবেন হরকত বলে। এটা কার ভাষা? এটা এলমে তাজবিদের ভাষা, এটা এলমে তাজবিদের ভাষা। এক জবর এক জের এক পেশ কে হরকত বলে, এটা এলমে তাজবিদের ভাষা, এটা এলমুল ইমলার ভাষা। দুই জবর দুই জের দুই পেশ কে তানবিন বলে, এটা এলমে তাজবিদের ভাষা, এটা নাহুর ভাষা না, এটা সরফের ভাষা না, খুব খেয়াল করবে, এটা এলমে এলমুল ইমলা। দুই নম্বর আপনি আসেন ইলমুস সরফ, ইলমুস সরফ, ইলমুস সরফ, ইলমুস সরফের ভাষায় হরকত কাকে বলে? ইলমুস সরফের ভাষায় এক জবর এক জের এক পেশ সাকিন এবং তাসদিদকে হরকত বলে। এটা কার ভাষা? ইলমুস সরফের ভাষা, ইলমুস সরফের ভাষা হইল এক জবর এক জের এক পেশ তা সাকিন এবং তাসদিদকে কি বলে? হরকত বলে। এবার আপনি আসেন ইলমুন নাহবে, ইলমুন নাহবে, ইলমুন নাহবে, নাহুর জ্ঞান। এবার যদি কোনো ভাই প্রশ্ন করতে চান যে এলমে সরব বলতে আমরা কি বুঝি, এটা আলোচনা আসবে, এলমে নাহু বলতে আমরা কি বুঝি, এটা আলোচনা আসবে। এরপরেও যেহেতু প্রশ্ন চলে আসছে, আমি যেহেতু করে ফেলছি কথাটা, বলে ফেলছি, এখানে উত্তরটা বলতেছি, এলমে সরব বলতে বুঝায় একটা ভার এর আগে কিভাবে সাবজেক্ট সংযোগ করতে হয়। যেমন আই গো আমি যাই, ইউ গো তুমি যাও, হি গো সে যায়, এই যে একটা ভার্বের আগে আপনি আই উই হি সি দে এই যে ব্যবহার করলেন, এই ব্যবহার করার যে পদ্ধতি বা শিক্ষা, এই শিক্ষাটা আপনারা পাইবেন এলমে সরফের কাছ থেকে। মানে তাজহাবু তুমি যাও, আজহাবু আমি যাই, ইয়াজহাবু সে যায়, নাজহাবু আমরা যাই, এইগুলি শিখবেন এলমে এলমে সরফের মাধ্যমে। এবার আপনি আসেন এলমে নাহুর ভাষা কি, এলমে নাহু আপনাকে কি বোঝায়। আপনি এলমে নাহু দ্বারা বুঝতে পারবেন যে সাবজেক্ট কে আগে বসাইতে হয়, এরপরে আপনার যদি অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্ব কে বসাইতে হয়, এরপরে আপনার ভার্ব কে বসাইতে হয়, এরপরে আপনার অবজেক্ট কে বসাইতে হয়, এরপরে আপনার এক্সটেনশন মানে মানে এক্সটেনশন কে আপনার বসাইতে হয়, তার মানে কোন জায়গায় ফেল হবে, কোন জায়গায় ফায়েল হবে, কোন জায়গায় মকবুল হবে, কোন জায়গায় মুতালাক হবে, ইত্যাদি ইত্যাদি, কোন শব্দটা কোন জায়গায় বসবে এবং কোন শব্দের মাঝে আপনি জেহার জবর পেশ কি দিবে, এই সব আলোচনা করে এলমে নাহু। এলমে নাহুর কাজ একটা, এলমে সরফের কাজ কি আর একটা। আলহামদুলিল্লাহ। এরপর দেখেন এলমে নাহুর ভাষায় এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, সাকিন তাসদিদ সবাইকে হরকত বলি। কার ভাষা? সবাইকে হরকত বলি, এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, সাকিন তাসদিদ সবাইকে কি বলে? হরকত বলে। এই আপনার তিন টাইম। চার নাম্বার ইলমুল উরুজ, ইলমুল উরুজ, ইলমুল উরুজ বলতে বোঝায় ছন্দ প্রকরণ বিদ্যা, তার মানে বিভিন্ন ছন্দ বিভিন্ন কবিতা কিভাবে লেখা হয় এবং সেই ক্ষেত্রে কিভাবে হরকতের পরিবর্তন করা হয়। যেখানে জবর হওয়ার কথা ছন্দ মিলানোর কারণে সেখানে জ্যাদ দিয়েছে, যেখানে পেশ হওয়ার কথা ছন্দ মিলানোর কারণে সেখানে সাকিন দিয়েছে, উক্ত যে জ্ঞানটা, এই জ্ঞানটাকে বলা হয় ইলমুল উরুজ, ছন্দ প্রকরণ।
কবিতার ছন্দ কিভাবে মিলাইতে হয় এটা যে জ্ঞানটা, সেই জ্ঞানটা পাওয়া যাবে ইলমুল উরুজের মাধ্যমে। কাজেই আপনি যদি মানে আপনি যদি এটা বুঝতে চান তাহলে আপনাকে এলমে নাহু, এলমে সরফ, এলমে উরুজ, ইলমুল ইমলা এই চারটা জ্ঞানের আপনার খুব বেশি প্রয়োজন। কয়টা? চারটা জ্ঞান আপনাকে লাগবে। যদি এই চারটা জ্ঞানকে আপনি সমন্বয় করতে পারেন, একসাথে করতে পারেন, তাহলে আপনার দ্বারা পবিত্র কোরআন এবং সুন্না বোঝা সহজ হবে এবং সম্ভব হবে, জি ইনশাআল্লাহ। আর আমি একটা কথা বলি, সেটা হলো যে যদি আপনাদের প্রশ্ন না থাকে তাহলে কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব এবং এই প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে দিতে হবে। যদি আপনারা না দেন তাহলে আপনাদের পক্ষ থেকে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। তারপরও আমরা কিভাবে প্রশ্ন করতে হয়, প্রশ্ন এখানে আছে কিনা এটা আমরা জানার চেষ্টা করব। কোনো অবস্থাতে বুঝি না সামনে আগাবো না, যেখানে বুঝি না সেখানে আমরা একেবারেই মানে আমরা থাকবো এখানে যতক্ষণ আপনার না বুঝি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। وعليكم السلام ورحمة الله وبركاته. وعليكم وعليكم السلام السلام ورحمة الله وبركاته. السلام ورحمة الله. الحمد لله. الحمد لله. الحمد لله. ما شاء الله. كيف حالك؟ আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমাদের সপ্তম ব্যাচের প্রথম ক্লাস আজকে পরিচয় পর্ব, আজকে কিছু কথাবার্তা বলবো আমরা ইনশাআল্লাহ, তারপরে আমরা আমাদের মূল ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু একেবারে প্রথম দিন, আমি সবার সাথে পরিচিত হতে চাই, পাশাপাশি আপনারাও এখানে পরিচিত হবেন, একে অপরের সাথে পরিচিত হবেন ইনশাআল্লাহ। আমি আমার পরিচয় দেওয়ার পরে আপনাদের কাছ থেকে আমি পরিচয় নেব এবং কিছু নিয়ম, কিছু শৃঙ্খলা এগুলি ইনশাল্লাহ বলবো ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, আমি ঢাকা বিভাগের গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলার পাগুয়া গ্রামে, একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল, আমি এখানে বসবাস করি। আমার জীবনে আমি যতগুলি লেখাপড়া আমি করেছি, বিশেষভাবে এলমে নাহু, এলমে সরফের যে শিক্ষা, এই সম্পূর্ণ শিক্ষা আমি বলতে পারি আমার সদ্য মরহুম পিতা মাওলানা শামসুল হক রহমতুল্লাহ আলাই, ওনার কাছ থেকে আমার পাওয়া। উনি আমাকে মানে অনেক কষ্ট করে শিখাইছেন, অনেক কষ্ট করে উনি আমাকে শিক্ষা দিয়েছেন, আপনি মানে উনি আমাকে শিখাইছেন অনেক কষ্ট করে। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স করেছি, পাশাপাশি ঢাকা আলিয়া থেকে কামিল করেছি, আর অগ্নি মাদ্রাসায় আমি লেখাপড়া করেছি, এখানে আমি শেষ করেছি মোটামুটি আলহামদুলিল্লাহ। তো আপনাদের খেদমতে আমি উপস্থিত হয়েছি, আপনারাও আসছেন কিছু দেওয়া এবং নেওয়ার উদ্দেশ্যে। আমি প্রথমে যে কথাটা বলবো সেটা হলো, একজন মানুষের দ্বারা সব জানা সম্ভব না। সেই জানার ক্ষেত্রে আমার মানে কমতি থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, আপনারও কমতি দুর্বলতা থাকতে পারে সাধারণ। আমি আমাদের প্রথমটা শুরু হওয়ার আগে আমি যেটা বলতেছি সেটা হলো, আমি আপনাদের উস্তাদ শিক্ষক এরকম না, বরং আমি আপনাদের একজন সহযোগী। আপনারা এখানে কিছু প্রশ্নের উত্তর দিবেন, আমিও কিছু প্রশ্নের উত্তর দেব, যদি আপনার জানা থাকে আপনি আমাকে জানায় দিবেন, যদি আমার জানা থাকে আমি ইনশাল্লাহ আপনাকে জানায় দিব। এইভাবে একে অপরকে সাহায্য ও সহযোগিতার মাধ্যমে আমরা এলমে দিন লাভ করার সর্বোত্তম চেষ্টা করব ইনশাল্লাহ। আর আপনারা জানেন আমাদের এই ক্লাসটা হবে 1 ঘন্টা ব্যাপী, আমাদের এই ক্লাসটা 1 ঘন্টা ব্যাপী। আমরা সাধারণত আপনার কাজ করব 40 থেকে 45 মিনিট, আরো আপনার 15 থেকে 20 মিনিট সময় বাকি থাকবে। এই 15 থেকে 20 মিনিট সময়টা আপনারা যে আলোচনাটা হবে, যেই দিন যেই বিষয়ে আলোচনা হবে, আপনারা বিষয় ভিত্তিক আমাকে প্রশ্ন করবেন। যদি আপনারা বিষয় ভিত্তিক প্রশ্ন করেন,
তাহলে এখানে সবার জন্য বোঝা সহজ হয়ে যায়। কারণ এখানে যারা আসছেন অনেকে আমার মানে অনেক বড় আলেম আছেন, এখানে অনেক ওলামাই কারাম আছেন, পাশাপাশি অনেক জেনারেল থেকে জেনারেল ভাইরা আছেন, যারা আপনার আরবি বিষয়ে আপনার দক্ষতা কম, ওনাদের জন্য এটা কষ্টকর হয়ে যায়। এই কারণে আমি প্রথমে অনুরোধ জি করব, জি আমাদের যে ক্লাসটা আছে, সিলেবাসটা আছে, আমাদের সিলেবাস অনুযায়ী যে ক্লাস হবে, আপনারা এই ক্লাস অনুযায়ী প্রশ্ন করবেন। এক, 2 নাম্বার, যারা অ্যাডভান্স আছে, মোটামুটি তর্কি বুঝেন, মোটামুটি তাকিক বুঝেন, মোটামুটি হরকত এবং আপনি মানে পড়তে পারেন, পাশাপাশি আরবিতে কিছু কথা বলতে পারেন, আপনার একটু অ্যাডভান্স জানার আপনার দরকার, আপনি অ্যাডভান্স কিছু জানতে চান, কিছু অতিরিক্ত প্রশ্ন আপনার আছে, অথবা আপনি কোন মাদ্রাসার শিক্ষক, আপনি হয়তো আগামীকাল ক্লাসে যাবেন, সেখানে একটা প্রশ্ন আপনার রয়ে গেছে, যদি এইরকম কিছু থাকে তাহলে আপনারা 1 ঘন্টা সময়ের পরে কথা বলার সুযোগ আমরা মানে দিয়ে থাকবো ইনশাআল্লাহ। মানে আমাদের মূল ক্লাস 1 ঘন্টা, কিন্তু আমি কিন্তু পূর্বে যে সমস্ত বেস আমার এখান থেকে আপনার চলে গেছে, ওনাদেরকে আমরা প্রতিদিন 1.5 ঘন্টা সময় দিয়েছি, বাকি 30 মিনিট ক্লাসের বাহিরে যদি কোনো তাস্কিন থাকে, সমস্যা থাকে, বা কোনো যদি আপনার না হলে কোনো সরব বিষয়ে কোনো প্রশ্ন যদি থাকে, তাহলে আমরা বাকি আধা ঘন্টা সময়, 30 মিনিট সময় আপনাদেরকে আমরা দেবো ইনশাআল্লাহ। এখানে আমি প্রথমে অনুরোধ করব, আমাদের ক্লাসে নির্দিষ্ট সময় 1 ঘন্টা, 40 থেকে 45 মিনিট আপনার ক্লাস হবে, বাকি সময়টুকু আপনারা ক্লাস ভিত্তিক প্রশ্ন করবেন, এবং ক্লাস ভিত্তিকে প্রশ্ন করা শেষ হয়ে গেলে বাকি 30 মিনিট আপনারা যে কোনো মানে নাহসরফে অ্যাডভান্স থেকে বা যে কোনো যার যেটা প্রয়োজন আপনারা প্রশ্ন করতে পারবেন। তো মুয়াজ্জিন মোহতারাম, সেক্ষেত্রে আমার আরেকটা অনুরোধ হলো সেটা, যে আপনারা যারা এখানে আসেন সবারই কিছু প্রশ্ন থাকে, সবারই কিছু জিজ্ঞাসা থাকে, অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন, জিজ্ঞাসা করে থাকেন। আমি দেখেছি, যেহেতু অভিজ্ঞতা এটা আমার আছে, আমি দেখেছি অতীতেও যে সমস্ত বেশ চলে গেছে, মাঝে মাঝে এমন হয়েছে যে একজন মানুষই একাধিক প্রশ্ন করতেছে, একটা প্রশ্ন করলেন, আমি কিন্তু উত্তর লিখলাম, উত্তরটা আমি বুঝাইলাম, তো উনি আর একটা প্রশ্ন করছে, আর একটা বুঝাইলাম, উনি আর একটা প্রশ্ন করছেন, এইভাবে দেখা গেছে মানে একটার পর একটা একাধিক উনি প্রশ্ন করতে থাকেন, যার কারণে অন্য আরেকজন ভাই, অন্য আরেকজন বোন প্রশ্ন করার সুযোগ পায় না। এই কারণে আমি আশা করব আপনি সিরিয়ালি মানে ধারাবাহিক ভাবে এক এক করে প্রশ্ন করেন, আরেকজন ভাই আরেকজন বোন কেও প্রশ্ন করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। তো মুয়াজ্জিন মোহতারাম, আজকে আমাদের একেবারে প্রথম ক্লাস, প্রথম ক্লাসে আমি কিছু নিয়মের কথা বলেছি, আমি এই নিয়মের কথাগুলি হয়তো সামনে আর বলবো না, আমি প্রথম দিনে বলে থাকি, এখন যদি আপনারা নিয়মের বিচ্যুতি ঘটায় দেন সেই ক্ষেত্রে মানে আপনাদেরকে কন্ট্রোল করা আমার এখান থেকে হয়তো আমি মিউট করে দিতে পারবো, কিন্তু সঠিকভাবে কন্ট্রোল আমার দ্বারা সম্ভব হবে না। এখানে আশা করি কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রিআয়াহ, সবাই দায়িত্বশীল, নিজ নিজ দায়িত্ব নিজ নিজ ভাবে আদায় করবে ইনশাআল্লাহ। তো মুয়াজ্জিন মোহতারাম, আরেকটা কথা হলো, আপনি যদি কোনো প্রশ্ন না বুঝেন, যদি কোনো উত্তর আমি বোঝানোর পর আপনি না বুঝেন, আপনি আমাকে আবার প্রশ্ন করবেন, আমি আরেকবার বলবো, আপনি আমাকে আবার প্রশ্ন করবেন, আমি আবার বলবো। আপনি যদি আমাকে একই প্রশ্ন, একটা প্রশ্ন যদি আপনি আমাকে 10 বার করেন, যদি আপনি আমাকে 10 বার করেন, তারপরও আমার ধৈর্যের বিচ্যুতি ঘটবে না ইনশাআল্লাহ। আমি 10 বার যদি আপনি না বুঝেন, আমি 11তম বার, আমি 11 বার বুঝাবো, 12 বার বুঝাবো, যতক্ষণ আপনি না বুঝেন ততক্ষণ আমি কি করবো, অবশ্যই চেষ্টা করবো। তো মুয়াজ্জিন মোহতারাম, আরেকটা কথা হলো, আমাদের যে সিলেবাসটা আছে, একটা সিলেবাস আমি মেনটেন করি, যে সিলেবাসটা আমি অনলাইনে সরাসরি দিয়ে দিই এরকম না, আমি আজকে প্রায় 22 বছর যাবত এলমে নাহু এবং এলমে সরফের উপর প্রশিক্ষণ করাইতেছি, 22 বছর যাবত। আমি অনলাইনে আসছি মাত্র 2 থেকে আড়াই থেকে 3 বছর মাত্র আমি অনলাইনে আসছি, কিন্তু অফলাইনে আমি নাওসলের প্রশিক্ষণ করায় আজকে থেকে প্রায় 22 বছর, যার কারণে আমার একটা মানে টেকনিক, একটা কৌশল জানা আছে, যে এই কৌশল অনুযায়ী যদি আমি তালিম দে, শিক্ষা দে, ইনশাআল্লাহ একজন ছাত্র ক্লাস শেষে, কোর্স শেষে,
উনি এবার আপনি হরকত বসাইতে পারবেন, তরকিব করতে পারবেন, আরবিতে কথা বলতে পারবেন, মোটামুটি যে কোনো তাস্কিলের সমাধান উনি দিতে পারবেন এমন একটা আশা আমি অবশ্যই করি। তো মুয়াজ্জাজ মোহতারাম, আজকে আপনাদেরকে প্রথম দিকে আমি অনেকগুলি নসিহতের কথা বলে ফেলেছি, অনেক কিছু বলে ফেলেছি, আমার কথায় ভুল থাকতেই পারে যেহেতু আমি একজন মানুষ। আশা করি ইনশাআল্লাহ আপনারা আমার কথাগুলি শুনবেন, কথাগুলি মানবেন ইনশাআল্লাহ, কারণ এলেম লাভের ক্ষেত্রে মান্যতা সবচেয়ে বড় জিনিস। আর একটা কথা হলো, আমাদের এখানে একটা গ্রুপ খোলা আছে, আপনারা জানেন, যে মনে করেন আজকে আমি এখানে কালিমা নিয়ে আলোচনা করলাম, বা ইসিম নিয়ে আলোচনা করলাম, বা ফেল নিয়ে আলোচনা করলাম, বা তর্কিব নিয়ে করলাম, আমি যাই আলোচনা করেছি এই সমস্ত আলোচনা করে আপনারা আমাদের আপনার মানে আমাদের যে আপনার আপনার ঠিকানা দেওয়া আছে, এই ঠিকানায় আপনারা নিজেরা নিজেরা আবার আলোচনা করতে পারবেন, যা আপনি প্রশ্ন করলেন জানলেন যে আজকে কি আলোচনা হয়েছে, উনি কি আলোচনা করেছেন, এই ব্যাপারে আপনি জানতে পারবেন, বা আমি একটা প্রশ্ন করলাম আপনি একটা উত্তর দিলেন, বা এক ভাই আরেক ভাইকে প্রশ্ন করলেন, এরকম ভাবে আপনারা কি করতে পারবেন, এখানে অবশ্যই কাজগুলি করতে পারবেন, এটা আপনাদের করার সুযোগ আছে। আর আমি আশা করি আপনারা যে সমস্ত জিনিস প্রশ্ন করবেন এই সমস্ত প্রশ্নের উত্তর সামনে অবশ্যই আসবে ইনশাল্লাহ। তো এক ভাই আরেক ভাইকে সাহায্য সহযোগিতা করা, প্রশ্ন করার সুযোগ করে দেওয়া, এটা আপনি অবশ্যই করবেন। আর যদি আপনার ধৈর্যের বিচ্যুতি ঘটে যায়, আপনি আমাকে বলবেন যে আমাদের আমার ধৈর্যের বিচ্যুতি ঘটে গেছে, বা আমি আর ধৈর্য ধারণ করতে পারতেছি না, আমি অবশ্যই ইনশাল্লাহ আপনার মানে সবরের দিকে আমি অবশ্যই খেয়াল করবো ইনশাআল্লাহ। তো মুয়াজ্জাজ মোহতারাম, সর্বশেষ আমার নসিহাত হইল, আপনি মানে এই ভাবিয়া প্রশ্ন করবেন না যে প্রশ্ন করে যদি উনি উত্তরটা না দিতে পারে উনি লজ্জায় পড়ে যাবে, এই কারণে প্রশ্ন করবেন না, এমন যেন না হয়। যদি আমার জানা না থাকে, এখানে আপনারা অনেক ভাইরা আছেন, অনেক ওলামায়ে কেরাম আছেন, কারো না কারো হয়তো উত্তরটা জানা আছে, যদি জানা না থাকে সেই উত্তরটা আমি আজকে না পারি, অন্য আরেকদিন, অন্য আরেকদিন না পারি, অন্য আরেকদিন আমি অবশ্যই আপনাদেরকে উত্তরটা মানে ব্যবস্থা অবশ্যই করে দেব। এই কারণে নির্দ্বিধা কোনো প্রকার মানে চাপ না নিয়া মন খুলে প্রশ্ন করবেন, যত বেশি প্রশ্ন করবেন আপনাদের ক্লাসগুলি সুন্দর হবে, তত বেশি সুন্দর হবে আপনাদের পরিবেশটা, খুব ভালো হবে ইনশাআল্লাহ। তো মুয়াজ্জাজ মোহতারাম, আপনারা জানেন আমাদের ক্লাস যখন চলবে, আমরা যখন আলোচনা করব তখন আপনাদেরকে আমি মিউট করে দেব, এবং আমাদের কাছে সমাজে চলে গেলে আপনাদেরকে আনমিউট করব, এবং আপনারা যে কোনো প্রশ্নগুলি করতে পারবেন। পাশাপাশি আরেকটা কথা বলি, সেটা হলো এখানে অনেক গুণেরা আপনার ভর্তি হয়েছে, অনেক মানে মহিলারাও আছেন, মেয়েরা আছেন, গুণেরা আছেন যারা, আমি আশা করি ইনশাআল্লাহ যদি কোনো গুণ কথা বলতে চান সরাসরি প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ, তো সুযোগ আছে। যদি আপনি মনে করেন আপনি সরাসরি কথা বলবেন না, সরাসরি প্রশ্ন করবেন না, তাহলে আপনি মেসেজ করেন, আপনি যদি মেসেজ করেন তাহলে আমরা এখানে স্ক্রিনে মেসেজটা আমরা অবশ্যই পড়িয়ে থাকি, এবং আপনার মেসেজের উত্তরটা আমরা এখানে ক্লাস নিয়ে কি করবো অবশ্যই আলোচনা করবো। তো মুয়াজ্জাজ মোহতারাম, যারা এখানে আসছেন আজকে, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা, আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনার জন্য সুখ ও গুজার। মুয়াজ্জাজ মোহতারাম, এখানে যে সমস্ত বোনেরা ভর্তি হয়েছেন আপনারা খেয়াল রাখবেন যাতে করে বোনদের কোনো সম্মান কোনো ইজ্জত হানি না হয়, তাদের জন্য আপনার কটু কথা বলতে না হয়, বা তাদের সাথে কোনো প্রকার গালমন্দ করা, রাগারাগি করা, বা আপনার খুব ঝাড়া, এইগুলো যেন আমরা কোনোভাবেই না করি, আমরা নিজেরা নিজেরা ইনশাআল্লাহ একেবারে শান্তভাবে যদি কাজ করি, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা ইলমে লাদুনি দান করবেন, এবং এই আলেমের মাধ্যমে মাওলাই কারিমের কুরআন এবং সুন্নাহ বুঝা আমাদের কি হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। তো মুয়াজ্জাজ মোহতারাম, আমি একটা কথা বলে শেষ করি, এরপরে আপনাদেরকে আমি সুযোগ দেবো আপনারা কথা বলবেন, আজকে পরিচয় পর্ব আমরা শুরু করবো, পাশাপাশি একটা ক্লাসও আমি করবো, খুব খেয়াল করবেন এই কথাটা, সেটা হলো কেয়ামত যত সামনে এগিয়ে আসতেছে, কেয়ামত সামনে যত এগিয়ে আসতেছে তত বেশি ওলামায়ে কেরামদের মাঝে একতেলাফ বিরাজ করতেছি, অনেক বেশি একতেলাফ, সর্বক্ষেত্রে একতেলাফ।
আপনি বলেন নামাজ, হ্যাঁ একতিরাব আছে। আপনি বলবেন রোজা, একতিরাব আছে। আপনি বলবেন সাহারি, আপনি বলবেন আপনার কি মানে ইফতার, আপনি বলবেন কবর, আপনি বলবেন জানাজা, আপনি বলবেন ঈদের নামাজ, আপনি বলবেন কাফন দাফন, এমন কোন বিষয় নাই একতিলাফ নাই, এমন কোন বিষয় নাই যে একতিলাফ নাই। আল্লাহ তাআলা কোথায় আছেন, তিনি কেমন, মানে তিনি কি করেন, মানে ওনার অবস্থান কি, ফেরেশতা কি, আপনার কেমন, নবীজি কেমন, নবীজি কোত্থেকে সৃষ্টি, বা কে আপনার কে আছে, ঈসা সালাম আসবেন কি আসবেন না, হেদায়তের মালিক কে, এইভাবে এইভাবে বর্তমান সময়ে অসংখ্য মতবাদ, অসংখ্য মতবাদ। আমাদের এখানে যারা আছেন, থাকতে পারে এখানে আহলে সুন্নাহ ওয়াল জামাআ, হতে পারে এখানে আপনার যারা আছেন অনেকে আপনার মানে আপনার যারা মাঝহাবে অনুসরণ করে থাকেন এমন থাকতে পারে, অনেকে আলে হাদিস থাকতে পারে, অনেকে আলে কুরআন থাকতে পারে, বিভিন্ন মত ধর্মীর লোক এখানে থাকতে পারে। আমরা কোনো অবস্থাতে কোনো বিষয় নিয়ে দরাদরি করব না। আপনারা জানেন আমি যে সমস্ত কাজগুলি ইউটিউবে করে থাকি, কোনো জায়গায় আমি কখনোই কোনো পক্ষপাতিত্ব করার চেষ্টা আমি করি না। আমি একটা জিনিস চেষ্টা করি, সেটা হলো এলমে নাহু এবং এলমে সরফের মাধ্যমে সঠিক তথ্যটা উঠায় ধরার, মানে তুলে ধরার আমি চেষ্টাটা করে থাকি। তো মুয়াজ্জিন মোহতারাম, এটা মনে রাখতে হবে যে 100 সমস্যার মাঝে, 100 একতেলাফের মাঝে, বর্তমান আলেমদের মাঝে যে একতেলাফ গুলি হয়, 100 একতেলাফের মাঝে 90 থেকে 95টা একতেলাফ সমাধান দেওয়া যাবে এলমে নাহু এবং এলমে সরফের মাধ্যমে। কাজেই আপনারা এলমে নাহু এবং এলমে সরফটা শিখবেন, যাতে করে নিজেকে বাঁচায় রাখা যায় এই ফেতনার যুগে, এই বিশৃঙ্খলার যুগে যেন নিজেকে বাঁচায় রাখা যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের উপর মানে বেঁচে থাকার তৌফিক দান করেন, এই উদ্দেশ্যে কি করা আইলে শিখা। তো মুআজ্জিন মোহতারাম, আমি একটানা অনেকগুলি কথা বলে ফেলেছি, আশা করি ইনশাআল্লাহ আপনারা কথাগুলি খেয়াল করবেন, যদি ভুল ত্রুটি থাকে ইনশাআল্লাহ অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। তা আমরা আজকে দুইজন ভাইয়ের পরিচয় নিব আর একজন বোনের পরিচয় নিব। যদি কোনো গুণ পরিচয় দিতে চান তাহলে আমরা একজন গুণের পরিচয় নেব আর দুইজন ভাইয়ের পরিচয় নেব। যেহেতু আজকে যদি যদি আমি শুধু পরিচয় পর্বটা নিয়ে নেই তাহলে আমাদের কাজটা নষ্ট হয়ে যাবে। আমরা আজকে একটা বিষয়ে কাজ করবো ইনশাআল্লাহ, এই কাজটা করার পরে আজকে দুইজন ভাই পরিচয়, একজন গুণ পরিচয়, হয়তো আগামীকাল আরো দুইজন ভাই পরিচয়, একজন গুণ পরিচয়, এইভাবে এইভাবে আমরা হয়তো আস্তে আস্তে ইনশাআল্লাহ পরিচয় পর্বটা শেষ করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাই তাওয়াক্কালতু ওয়া ইলাই উনির। জি ইনশাআল্লাহ, আপনি যদি কোনো ভাই পরিচয় দিতে চান কথা বলতে ইনশাআল্লাহ বলতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আপনাকে সরাসরি দেখতে পেয়ে খুবই মনের মধ্যে শান্তি লাগতেছে, এত গত 1.5 বছর যাবৎ শুধু আপনাকে ইউটিউবে দেখেছি, আজকে মাশাআল্লাহ সরাসরি আপনার কথা শ্রবণ করতেছি, মানে মনে হচ্ছে আপনার সামনেই আমি আছি এরকম মনে হচ্ছে। তো আমি আলহামদুলিল্লাহ আমার পরিচয়টা দিয়ে ফেলি শর্টকাট, যেহেতু আজকে আমরা ক্লাস করব। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহ আলম খন্দকার, আমি জেনারেল লাইনের স্টুডেন্ট, আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিএসসি করতেছি সিভিল ইঞ্জিনিয়ারিং এ। তো আমার অনেক দিন থেকে শখ যে আমি কোরআন হাদিসের ভাষা বুঝতে চাই, মানে ইসলামের প্রতি যে প্রেম ভালোবাসাটা, এই আরবি ভাষাটার প্রতি যে প্রেম ভালোবাসা আমার ভিতরে জাগছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি অনেক শুকরিয়া আদায় করি যে আমার ভিতরে এলম অর্জন করার যে একটা পিপাসা জাগৃত হয়েছে। তারপর থেকে আপনার ভিডিও গুলো ইউটিউবে সার্চ দিয়ে দেখি, আর আমি ওইখান থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি, তখন মনে হলো যে এই কোর্সটা আমার ভর্তি হওয়া প্রয়োজন। তাই আজকে আলহামদুলিল্লাহ আমি সরাসরি ক্লাসে আসি, আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আপনার ক্লাসে আমি জয়েন করতে পারছি। আর আমার আমি ঢাকাতে থাকি, ঢাকা মালিবাগে থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার মনের যে আশা, মনের যে প্রত্যাশা আল্লাহ তাআলা কবুল করুন, আমিন আমি ইনশাআল্লাহ। আরেকজন ভাই একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ভালো আছেন? আপনি ভালো আছেন? জি 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 আছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমি মাসুক আব্দুর রাফি, আমি জি আমি মাসুক আব্দুর রাফি, আমি বর্তমানে মানে অফিসিয়াল কারণে দেশের বাইরে আছি। তো আমি বেসিক্যালি জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো আমারও আসলে নাউ সরফ শেখার বা ভালোভাবে ইসলামকে জানার জন্য আসলে আরবি ভাষাটা শেখা অত্যন্ত জরুরি।
তো আল্লাহ দিন। তারই একটা ধারাবাহিকতার অংশ হিসেবে আসলে আপনার এই কোর্সটা আপনাকে এর আগে দেখেছি ইউটিউবে। তো ওস্তাদ, আমার কয়েকটা পয়েন্ট নিয়ে একটু জাস্ট মানে আলোচনা আলোচনা ঠিক না, জাস্ট কয়েকটা পয়েন্ট আমি একটু বলতাম। জি জি সেটা হলো যে ওস্তাদ, আপনার যত ভিডিও দেখেছি তো আমি যেটা শুনেছি যে আপনার কোনো পিডিএফ মানে বা কোনো শিট বা কোনো বই এই ধরনের কোনো কিছু কি আছে, যেটা আর কি ভিডিও দেখার পরে, একটা ভিডিও তো সাধারণত 50 থেকে 1 ঘন্টার টাইম হয়, তো এটা দেখার পরে পরে যদি শর্টকাটে 3-4 পেজের বা 7-8 পেজের একটা শিট থাকতো, তাহলে ওইটা দেখে নিলে আমরা পরবর্তীতে জিনিসটা রিভিশন দেওয়া একটু সহজ হতো, না হলে আবার পুরো ভিডিওটা হয়তো বা যদি ভিডিওটা থাকে বা পাওয়া যায় সেক্ষেত্রে আবার আর কি পুরাটাই হয়তো বা দেখতে হবে বা আবার জিনিসটা জানতে জানতে হবে আর কি, মানে জিনিসটা বই বা পিডিএফ আকারে থাকলে সেই ইনশাল্লাহ আপনি জিনিসটা যেটা একটু বলছেন মানে যে সুবিধাজনক হতো, এটা একটা বিষয়। জি ইনশাল্লাহ আপনাদেরকে আমরা জি জি মানে জি আর পিডিএফ একটা দেখে বিষয় হলো, পাঠাবো। জি আচ্ছা 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 আরেকটা আরেকটা বিষয় হচ্ছে, সেটা হলো যে নাউ তরফের যে 50টা ক্লাসের ভিডিও দেওয়া আছে আমাদেরকে, অলরেডি দিয়ে দেওয়া হয়েছে যারা এসেছি বেসিক নাউ তরফের করতে, তো ওই ভিডিও গুলার যদি মানে সরফের যেমন 15টা ক্লাস, আপাতত 15টা ক্লাস সরফের 15টা ক্লাস, নাহুর 15টা ক্লাস পেয়েছি, তো ভিডিও গুলার যদি আসলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে সিরিয়াল দেওয়া আছে, যদি কোনোভাবে ওটার টপিকটা লেখা থাকতো তাহলে আর কি সুবিধা হতো, যে ঠিক আছে এই এই টপিকের মধ্যে এবার হলো ছেলে মুতলাক নিয়ে কথা হবে বা মা মাহফুলে বিহীন কথা হবে, এরকম যদি মানে টাইটেল দেওয়া থাকতো তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য ওটা বের করা একটু সুবিধাজনক হতো, এটা একটা বিষয়। আর হলো যে আপনাদের টোটাল 60টা ক্লাস নেবেন, এই 60টা ক্লাসের যদি মানে নাম সহ কোনো শীট থাকতো আর কি, এতটুকুই। আচ্ছা জি ইনশাল্লাহ। আপনি এখন যেটা বলতেছেন যে আমাদের যে 50টা ক্লাস দেওয়া আছে এটা ওয়েবসাইটের মাঝে দেওয়া আছে যে মানে কোনটা কোন জি জি কথা বা কি বিষয়ে বা ভিতরে আপনার কি আছে এ সব লেখা আছে। এছাড়াও যদি জি জি আপনারা এটা মানে আচ্ছা 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 জি ইনশাল্লাহ আপনাদের কাছে মানে এটা পাঠাই দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম জি স্যার, ঠিক আসসালাম। আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি জাহিদুল ইসলাম ভাই বলেন ইনশাল্লাহ। কিশোর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনার সাথে কথা বলতে পেরে অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রথমে অবশ্য জয়েন হতে পারে নাই, কিছুক্ষণ আগে জয়েন হয়েছি, কি বলছেন এটা পুরোপুরি শুনতে পারিনি। আচ্ছা ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ প্রতিদিন বলবো জি, বলবো বলতে ইনশাল্লাহ। বলতে চেয়েছিলাম যে কি ওই 30টা ভিডিও দিয়েছেন ওটার উপর তো কোনো ক্লাস হবে না, আর ওটা তো পুরোপুরি আমি এখনো একটাও দেখিনি, কি কোনো সমস্যা হবে আমি কি বুঝবো এখন? জি ইনশাল্লাহ অবশ্যই বুঝবেন। আমরা একেবারে মানে লো লেভেল থেকে শুরু করব, একেবারে প্রারম্ভিক একেবারে শুরু করবো ইনশাল্লাহ। অবশ্যই বুঝবেন ইনশাল্লাহ। হুজুর, যদি ওই 7টা ভিডিও ক্লাস হবে, যদি আমি কোনোদিন যদি ভিডিও ক্লাসটা করতে না পারি, ধরেন অনেক সময় কাজ থাকে, জি পরিবারের কাজ, মাদ্রাসার কাজ থাকে, জি ওই জি ওটা যদি ওদিন যদি আমি করতে না পারি তাহলে ওই ক্লাসটা কি আমি পাবো? জি জি ইনশাল্লাহ আপনি যদি কাজ না করতে পারেন হতে পারেন আপনার ঠিকানায় আমাদের এই কাজটা পাঠিয়ে দেওয়া হবে, আপনি যখন তখন দেখতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা জি ইনশাল্লাহ যদি সালামু কোনো আলাইকুম কোন রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ জি ইনশাল্লাহ বলেন। স্যার, একটা বিষয় একটু জানার ছিল যে আমাদের যেহেতু আমরা 60টা ক্লাস করবো লাইভ ক্লাস, তো আজকে প্রথম ক্লাস যদি আমাদেরকে মানে 60টা ক্লাসে মানে কি কি পড়ানো হবে এই বিষয়ে যদি একটু মানে ধারণা দেওয়া হতো তাহলে আমাদের জন্য সামনে ভালো সবাই হতো আর কি, একসাথে কথা বললে বোঝা যাবে। কোন কোন বিষয়গুলো পড়লে ভালো হতো একটু যদি জানানো হতো। ইনশাআল্লাহ জি আমাদের এখানে আমাদের কিন্তু মূল টার্গেট, আমাদের যে মূল টার্গেট সেটা হলো আরবিতে কথাবার্তা বলা, আরবি থেকে বাংলা করা, বাংলা থেকে আরবি করা এবং হরকতবিহীন ইবারত করা। বিভিন্ন যে সমস্ত কিতাবগুলি আছে যে সমস্ত কিতাবে কোনো হরকত নাই এগুলি কিভাবে পড়া যায় বা কোরআনের ভাষাটা কিভাবে বোঝা যায় এটি আমাদের মূল উদ্দেশ্য। আর আপনি যেটা বলছেন যে মানে ক্লাসের একটা সিরিয়াল, হ্যাঁ আমার এখানে ক্লাসে সিরিয়াল করা আছে, আমি এটা খাতায় লিখে করেছি কিন্তু কথা হচ্ছে যে মানে এক এক দিন এক একটা পরিবেশের কারণে ক্লাসের এই সিরিয়াল গুলি আপনার অনেক সময় মানে নষ্ট হয়ে যায়। পাশাপাশি আমার যে অভিজ্ঞতাটা আছে ইনশাল্লাহ এই অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে নিয়ে অতি দ্রুত ইনশাআল্লাহ
মূল মাকসাদে যাওয়ার সর্বোত্তম চেষ্টা করব ইনশাল্লাহ। এছাড়া যদি আপনাদের কোনো পরামর্শ থাকে যে আজকে এই বিষয়ে কাজ করেন বা এটা আমার জানা ছিল ইনশাল্লাহ, আমি ওইভাবেও চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা জি ইনশাল্লাহ। কোনো বোন কি পরিচয় দিবেন? কেউ আছেন, কোনো বোনেরা আছেন কেউ? আচ্ছা ইনশাল্লাহ। আমরা আমাদের কাজগুলি শুরু করি, আমরা আসলে শুরু করব কিসের মাধ্যমে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটার মাধ্যমে, নাকি বিসমিল্লাহির রহমানির রহিম এটার মাধ্যমে, নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটার মাধ্যমে? আমরা কিসের মাধ্যমে শুরু করব বলেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ বলেন। بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আচ্ছা ইনশাআল্লাহ একটা শুভ কাজ, শুভ কাজ জি আছে, হুজুর, আপনি বিসমিল্লাহ মাধ্যমে পুরোপুরি বুঝতে পারছেন আমরা। আমরা আমাদের কাজটা শুরু করব বিসমিল্লাহ রহমানির মাধ্যমে। এই ব্যাপারে কি আপনাদের কোনো কিছু, কোনো একটা ভালো কাজ বিসমিল্লাহ রহমানির রহিমের মাধ্যমে আপনার শুরু করতে হয়, এমন কোন প্রমাণ কি আপনাদের কাছে আছে? এটা খুব প্রবলেম, কত পুরোপুরি বুঝতে ডিনারের পারছি না। সমস্যা হচ্ছে, কাজ যদি না করে আজকে, তাহলে কালকে করতে পারবো? না না আমি একটা কথা বলি, আপনার যদি সমস্যা আপনি পরে ভিডিওটা দেখে নিতে পারবেন, কারণ আমাদের অনেকেরই মানে শুনতে পাচ্ছি, তো আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনি ভিডিওটা রিপিট দেখতে পারবেন। আপনি কানেক্টেড থাকেন কষ্ট করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আসসালামু কবলাল কালাম। কথাবার্তা যদি বলতে হয় তাহলে সালামের মাধ্যমে শুরু করতে হবে। আসসালামু আসসালামু কবলাল কালাম, কথা বলতে হলে সালাম আগে, আসসালামু সালাম আগে, কবলা পূর্বে, আল কালাম কথাবার্তা, আসসালামু কবলা আল কালাম, আগে হবে সালাম তারপরে হবে কথা। কাজে আমাদের শুরু করতে হবে সালামের মাধ্যমে। এক, 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলছেন যে কুল্লু আমর, কুল্লু প্রত্যেক, আমরিন কাজ, কুল্লু আমরিন প্রত্যেকটা কাজ, রিবান কুল্লু আমরিন রিবানি প্রত্যেকটা কাজ, কুল্লু মানে প্রত্যেক, এভরি আম মানে কাজ, প্রত্যেকটা কাজ, রিবান সার শূন্য, প্রত্যেকটা কাজ সার শূন্য, প্রত্যেকটা কাজ বরকত শূন্য, প্রত্যেকটা কাজ ধ্বংস হয়ে যায় তখন, কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা, লাম ইউবদা যেটা আরম্ভ করা হয় নাই, বিসমিল্লাহি রহমানির রহিম, বি বিসমিল্লাহি আর রহমান আর রহিম, তার মানে প্রত্যেকটা কাজ এটা সার শূন্য হয়, বরকত শূন্য হয় যদি কাজটা বিসমিল্লাহির রহমানির রহিম এর মাধ্যমে শুরু না হয়। এবার আপনি খুব খেয়াল করবেন কি এই হাদিস দ্বারা বোঝা যায় যে সালাম দিয়ে শুরু করতে হবে কথাবার্তা, বা জ্যাক আপনার জ্যাক মানে সালাম দিয়ে শুরু করা দরকার, আসসালামু কবলাল কালাম। আর এখানে হাদিস দ্বারা বোঝা যায় কুল্লু আমরি দিবাল লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেকটা কাজ নিয়ামত শূন্য হয়, নিয়ামত মুক্ত হয়ে যায় যদি ওই কাজটা বিসমিল্লাহি রহমানির রহিম এর মাধ্যমে শুরু করা না হয়। তাহলে এইটা দ্বারাও বোঝা যায় যে বিসমিল্লাহ দ্বারা শুরু করা দরকার, আর এই হাদিস দ্বারা বোঝা যায় সালামের মাধ্যমে শুরু করা দরকার। কাজে আজকে আমরা ক্লাসটা কোন বিষয়ে করব, সালাম নিয়ে করব, নাকি বিসমিল্লাহ নিয়ে করব, নাকি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নিয়ে করব,
এই কারণে আমি আপনাদেরকে জানতে চেয়েছি। আমার মূলত উদ্দেশ্য হইল এই জিনিসটা বোঝানো যে দুইটাই আমাদের দাবি, এটা দিয়ে শুরু করা অথবা এটা দিয়ে শুরু করা। এবার আপনি দেখেন অনেক কিতাব ওলারা কিতাব লিখছেন, কিতাবের প্রথমে বিসমিল্লাহ লেখা নাই, কিতাবের প্রথম পৃষ্ঠায় বিসমিল্লাহ লেখা নাই, কবর মাঝে বিসমিল্লাহ লেখা নাই। বিসমিল্লাহ লেখা আছে কোথায়? ভিতরে, হয়তো ভিতরে লেখা আছে কিন্তু প্রথম পৃষ্ঠায় একেবারে উপরে বিসমিল্লাহ লেখা নাই। অথচ আছে ভাষা কি, কুল্লু আমরিন দিবান লাম ইউবদা বিবিসমিল্লাহির রহমানির রহিম, যেটা বিসমিল্লাহর মাধ্যমে শুরু হয় না এটা বরকত শূন্য হয়। কাজে আমরা কোনটা দিয়ে শুরু করতে পারি আমাদের এটা বোঝা উচিত। এবার আপনি আসেন, আমার উত্তর হইল আমরা যে কোনো একটা দিয়া শুরু করতে পারি, আসসালাম দিয়া শুরু করতে পারি অথবা কুল্লু আম দিয়া মানে বিসমিল্লাহ দিয়া শুরু করতে পারি। আপনি বলতে পারেন যে কেন, যে কেন করতে পারি? দেখেন শুরু করা বা স্টার্ট করা, আরম্ভ করা, এই আরম্ভ শুরু বা স্টার্ট যেটাকে আরবিতে বলা হবে ইবতিদা, কি বলা হবে? ইবতিদাউন, ইবতিদাউন অর্থ হইল শুরু করা বা আরম্ভ করা, ইবতিদাউন শুরু করা বা আরম্ভ করা। এই শুরুটা দুই প্রকার, খুব খেয়াল করবেন, শুরু কত প্রকার? শুরু দুই প্রকার। ইবতিদা কি? ইবতিদা মানে আরম্ভ বা শুরু। ইবতিদা কত প্রকার? ইবতিদা দুই প্রকার। এক নাম্বার ইবতিদাউন মুরুথিয়ুন, ইবতিদাউন মুরুথিয়ুন। দুই নাম্বার ইবতিদাউন আসলিয়ুন, আসলিয়ুন। খুব খেয়াল করবেন, এক নাম্বার শুরু ইবতিদা, মুরুথিয়ুন অপ্রাসঙ্গিক বা প্রাসঙ্গিক, মানে এটা এমন একটা শুরু যে এটা মানে যে কোনো শুরু হতে পারে। আর ইবতিদাই আসলি শব্দের অর্থ হলো মূল শুরু, মৌলিক শুরু, মূল আরম্ভ। কাজে আমরা বুঝতে পারছি যে ইবতিদা দুই প্রকার, একটা ইবতিদাই উরফি, একটা ইবতিদাই আসলি। ইবতিদাই উরফিটা একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, অনেক হতে পারে। যেমন মনে করে কেউ যদি কোন মাহফিলে যদি কোন হুজুর বয়ান করে, যদি কোন আপনার আলেম বয়ান করে, দেখবেন অনেকে শুরু করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, উনি শুরু করছে আলহামদুলিল্লাহ মাধ্যমে, কিসের মাধ্যমে শুরু করছে? আলহামদুলিল্লাহ মাধ্যমে শুরু করছে। এখন আলহামদুলিল্লাহ মাধ্যমে শুরু করছে তার মানে উনি সালাম বলে নাই, পাশাপাশি উনি বিসমিল্লাহও বলে নাই, তো উনার এই মাহফিল পুরাটা বরকত শূন্য, এরকম না। এটা আপনাকে বুঝতে হবে, কারণ এটা ইবতিদাই উরফি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করছেন ইবতিদাই উরফি, এরপরে দেখবেন উনি হয়তো যে আপনার পোস্টার আছে এটা করতেছে যে এরকম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, এটা কিন্তু এক প্রকার শুরু, এটাও কিন্তু ইবতিদাই উরফি, এটা কি ইবতিদাই উরফি। এরপরে দেখেন উনি আবার দেখেন আপনার উনি যে বিষয়ে কথা বলবেন, হয়তো নামাজ সম্পর্কে কথা বলবেন বা রোজা সম্পর্কে কথা বলবেন বা পর্দা সম্পর্কে কথা বলবেন, এখন উনার যে মূল আলোচ্য বিষয় ওইখানে যাওয়ার আগে যতগুলি শুরু আছে আর আরম্ভ আছে এই সমস্ত শুরু আর আরম্ভ কি বলা হবে? ইবতিদাই উরফি। আর মৌলিক আরম্ভকে বলা হবে ইবতিদাই আসলি, ইবতিদাই আসলি, বাস আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে আপনি যদি ইবতিদাই উরফি একাধিক হতে পারে, অনেকগুলি হতে পারে, অনেকগুলি ইবতিদাই উরফি হতে পারে, আবার ইবতিদাই আসলি একটা হতে পারে, একটাই মূল আপনার কি শুরু বা আরম্ভ। আপনি ইবতিদাই উরফি বলেন, ইবতিদাই আসলি বলেন, যে কোনো জায়গায় আপনি সালাম দিয়ে শুরু করতে পারবেন, আবার বিসমিল্লাহ দিয়ে শুরু করতে পারবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ বলতে পারবেন, আপনি বলতে পারবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد الانبياء المرسلين, السلام عليكم ورحمه الله, يا ايها الحاضر الكرام, আপনি বলতে পারবেন। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ইবতিদাটা বিভিন্ন প্রকার থাকার কারণে আপনি যে কোনো ভাবে কি করতে পারবেন, অবশ্যই শুরু করতে পারবেন, জি ইনশাআল্লাহ।
তাহলে মানে একটা প্রশ্ন আসছে যে আগামীকাল ভিডিওটা শোনা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই আপনাদের ঠিকানায় এই কাজটা পাঠিয়ে দেওয়া হবে, জি ইনশাআল্লাহ। কাজে আমরা সালামের মাধ্যমেও শুরু করতে পারি, আবার বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমেও কি শুরু করতে পারি, জি ইনশাআল্লাহ। আমরা আসসালামু কবলাল কালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেহেতু সরাসরি কোরআনের আয়াত না, আমরা একটা কোরআনের একটা আয়াত নিয়ে শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা নিয়ে আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বিভিন্ন প্রশ্ন করার সুযোগ দেবো ইনশাআল্লাহ। আমি এখানে লিখি যে বিসমিল্লাহ হি আর রহমান আর রহমান আর রহিম, আচ্ছা ইনশাল্লাহ। আমরা আলোচনা করার আগে একটা কথা বলে নিই, সেটা হলো এখানে যখন আমি আলোচনা করব, অনেক ভাইয়ের কাছে, অনেক বোনের কাছে মানে এটা কঠিন মনে হতে পারে, যা মানে এটা খুব কঠিন আলোচনা। হ্যাঁ, আজকে যেহেতু কোরআন আয়াত নিয়ে শুরু করছি, এটা আপনার কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু আগামীকালের লাইফ থেকে ইনশাআল্লাহ আমাদের যে ক্লাসগুলি আছে, এর প্রত্যেকটা ক্লাস আমাদের সিরিয়াল ভাবে হবে, সেখানে আমরা একবারে নিচ থেকে আলোচনা শুরু করব, যার কারণে ওইখানে ভয়ের কোনো কারণ নাই। কিন্তু আজকের আলোচনা যদি আপনি না বুঝেন কোনো কারণে, সেখানে আপনি মনোহন্য হইন না, কষ্ট নিয়েন না, এটা বরকতের উদ্দেশ্যে আমরা এখান থেকে শুরু করতেছি ইনশাআল্লাহ, জি। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখেন আরবি যে বর্ণগুলি আছে, আরবি বর্ণ বা হরফ, এইগুলো যদি পড়তে হয় তাহলে কিছু চিহ্নের প্রয়োজন হয়, যেমন আপনার জবর, যেমন আপনার জের, আপনার পেশ। হ্যাঁ, আপনি আবার আছে দুই জবর দুই জের, আপনার আছে দুই পেশ, আপনার আছে সাকিন, আপনার আছে তাসবি, এইগুলি আছে। এই সমস্ত চিহ্নগুলির মাধ্যমে আরবি হরফ গুলি উচ্চারণ করা হয় বা করা হয়, এই সমস্ত চিহ্নগুলির মাধ্যমে। এখন দেখেন এখানে আমি যদি বলি এক জবর এক জের এক পেশ কে কি বলে, আপনারা বলবেন এক জবর এক জের এক পেশ কে হরকত বলে। আমি যদি বলি আপনাকে দুই জবর দুই জের দুই পেশ কে কি বলে, আপনি বলবেন দুই জবর দুই জের দুই পেশ কে তানবিন বলে। আমি যদি আপনাকে বলি এটাকে কি বলে, আপনি বলবেন সাকিন বলে, এটাকে কি বলে, তাসদীদ বলে। এই যে আপনি উত্তরগুলি বললেন, এই উত্তরগুলি কোন ক্ষেত্রে সঠিক, কোন ক্ষেত্রে কিনা সঠিক না, কোন ক্ষেত্রে সঠিক কোন ক্ষেত্রে কিনা সঠিক না। যেমন মনে করেন আমি যদি আপনাকে বলি আরবি ভাষা বোঝার জন্য মোটামুটি সর্বনিম্ন চার প্রকার জ্ঞানের প্রয়োজন, চার প্রকার জ্ঞানের প্রয়োজন। এক নম্বর কি, এক নম্বর ইলমুল ইমলা, ইলমুল ইলমুল ইমলা, ইলমুল ইমলা এক অত্যন্ত বর্ণ প্রকরণ বিদ্যা, যার অপর নাম হলো ইলমুত তাজবীদ, ইলমুত তাজবীদ। এবার দেখেন আমি যদি বলি এক জবর এক জের এক পেশ কে কি বলে, আপনি বলবেন হরকত বলে। এটা কার ভাষা? এটা এলমে তাজবিদের ভাষা, এটা এলমে তাজবিদের ভাষা। এক জবর এক জের এক পেশ কে হরকত বলে, এটা এলমে তাজবিদের ভাষা, এটা এলমুল ইমলার ভাষা। দুই জবর দুই জের দুই পেশ কে তানবিন বলে, এটা এলমে তাজবিদের ভাষা, এটা নাহুর ভাষা না, এটা সরফের ভাষা না, খুব খেয়াল করবেন, এটা এলমে এলমুল ইমলা। দুই নম্বর আপনি আসেন ইলমুস সরফ, ইলমুস সরফ, ইলমুস সরফ, ইলমুস সরফের ভাষায় হরকত কাকে বলে। ইলমুস সরফের ভাষায় এক জবর এক জের এক পেশ, সাকিন এবং তাসদীদ কে হরকত বলে। এটা কার ভাষা? ইলমুস সরফের ভাষা, ইলমুস সরফের ভাষা হইল এক জবর এক জের এক পেশ, তা সাকিন এবং তাসদীদ কে কি বলে, হরকত বলে। এবার আপনি আসেন ইলমুন নাহবে, ইলমুন নাহবে, ইলমুন নাহবে, নাহুর জ্ঞান। এবার যদি কোন ভাই প্রশ্ন করতে চান যে এলমে সরব বলতে আমরা কি বুঝি, এটা আলোচনা আসবে, এলমে নাহু বলতে আমরা কি বুঝি, এটা আলোচনা আসবে, এরপরেও
যেহেতু প্রশ্নটা চলে আসছে, আমি যেহেতু করে ফেলছি কথাটা, যদি বলে ফেলছি এখানে উত্তরটা বলতেছি। এলমে সরব বলতে বুঝায় একটা ভার্ব এর আগে কিভাবে সাবজেক্ট সংযোগ করতে হয়। যেমন আই গো আমি যাই, ইউ গো তুমি যাও, হি গো সে যায়। এই যে একটা ভার্বের আগে আপনি আই উই হি সি দে এই যে ব্যবহার করলেন, এই ব্যবহার করার যে পদ্ধতি বা শিক্ষা, এই শিক্ষাটা আপনারা পাইবেন এলমে সরবের কাছ থেকে। মানে তাজহাবু তুমি যাও, আজহাবু আমি যাই, ইয়াজহাবু সে যায়, নাজহাবু আমরা যাই, এইগুলি শিখবেন এলমে এলমে সরফের মাধ্যমে। এবার আপনি আসেন এলমে নাহুর ভাষা কি, এলমে নাহু আপনাকে কি বোঝায়। আপনি এলমে নাহু দ্বারা বুঝতে পারবেন যে সাবজেক্টকে আগে বসাইতে হয়, এরপরে আপনার যদি অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্বকে বসাইতে হয়, এরপরে আপনার হ্যাঁ ভার্বকে বসাইতে হয়, এরপরে আপনার হ্যাঁ অবজেক্টকে বসাইতে হয়, এরপরে আপনার এক্সটেনশন মানে মানে এক্সটেনশনকে আপনার বসাইতে হয়। তার মানে কোন জায়গায় ফেল হবে, কোন জায়গায় ফায়েল হবে, কোন জায়গায় মকবুল হবে, কোন জায়গায় মুতালাক হবে, ইত্যাদি ইত্যাদি, কোন শব্দটা কোন জায়গায় বসবে এবং কোন শব্দের মাঝে আপনি জেহার জবর পেশ কি দিবে, এই সব আলোচনা করে এলমে নাহু। এলমে নাহুর কাজ একটা, এলমে সরফের কাজ কি আর একটা। আলহামদুলিল্লাহ, এরপর দেখেন এলমে নাহুর ভাষায় এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, সাকিন তাজদি সবাইকে হরকত বলি। কার ভাষা? সবাইকে হরকত বলি। এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, সাকিন তাজদি সবাইকে কি বলে? হরকত বলে। এই আপনার তিনটা এলে। চার নাম্বার, ইলমুল উরুজ। ইলমুল উরুজ, ইলমুল উরুজ বলতে বোঝায় ছন্দ প্রকরণ বিদ্যা। তার মানে বিভিন্ন ছন্দ বিভিন্ন কবিতা কিভাবে লেখা হয় এবং সেই ক্ষেত্রে কিভাবে হরকতের পরিবর্তন করা হয়। যেখানে জবর হওয়ার কথা ছন্দ মিলানোর কারণে সেখানে জ্যাব দিয়েছে, যেখানে বেশ হওয়ার কথা ছন্দ মিলানোর কারণে সেখানে সাকিন দিয়েছে, উক্ত যে জ্ঞানটা এই জ্ঞানটাকে বলা হয় ইলমুল উরুজ, ছন্দ প্রকরণ। কবিতার ছন্দ কিভাবে মিলাইতে হয় এটা যে জ্ঞানটা, সেই জ্ঞানটা পাওয়া যাবে ইলমুল উরুজের মাধ্যমে। কাজে আপনি যদি মানে আপনি যদি এটা বুঝতে চান, তাহলে আপনাকে এলমে নাহু, এলমে সরফ, এলমে উরুজ, ইলমুল ইমলা, এই চারটা জ্ঞানের আপনার খুব বেশি প্রয়োজন। কয়টা? চারটা জ্ঞান আপনাকে লাগবে। যদি এই চারটা জ্ঞানকে আপনি সমন্বয় করতে পারেন, একসাথে করতে পারেন, তাহলে আপনার দ্বারা পবিত্র কোরআন এবং সুন্নাহ বোঝা সহজ হবে এবং সম্ভব হবে। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে এখানে আলোচনা করলাম যে চারটা এলেমের প্রয়োজন এবং এই চারটা এলেমের দ্বারা এক একজনকে কি বলে হরকত এক একটা নামে পরিচিত হয়ে থাকে। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন জবর, এই যে আমরা বলি এখানে বারবার একটা জ্যার আছে, আমরা যদি বলি আপনার জবর 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 আপনার জ্যার আর কি পেশ আর কি আপনার সাকিন আর কি আপনার তাসদিক, এটা আমি দেখলাম সাধারণত এই পাঁচটা চিহ্ন আরবিতে পাওয়া যায়, জবর জের পেশ সাকিন তাসদিদ, এই প্রত্যেকটা শব্দই উর্দু শব্দ, এগুলো কিন্তু আরবি না। যেমন মনে করে জবর বলতে আমরা বুঝি যে উপরে চিহ্ন, জের বলতে বুঝি আমরা লম্বা চিহ্ন নিচে, পেশ বলতে বুঝি আমরা এরকম ভাবে আপনার একটা মানে মাথা বিশিষ্ট একটা চিহ্ন, সাকিন বলতে আমরা বুঝি এরকম, তাসদিদ বলতে আমরা বুঝি দাঁতের মতো তিনটা চিহ্ন এরকম তাসদিদ, আমরা সবাই জানি। কিন্তু কথা হচ্ছে এই নামগুলি আপনাকে জানতে হবে আরবিতে, কোন ভাষায়? আরবিতে। যদি আপনি এর প্রত্যেকটা জিনিসের আরবি জানেন, তাহলে আপনার জন্য একটা শব্দ উচ্চারণ করা, একটা শব্দ মানে জবরে নিয়ে আসা অনেক সহজ হয়ে যাবে। যেমন মনে করেন এই যে জবর আছে, এই জবরের নাম হইল, জবরকে আরবিতে বলা হবে ফাতহা। কি বলা হবে? ফাতহা। খুব খেয়াল করবেন, ফাতহা, ফাতহাতুন। এবার জেরকে আরবিতে বলা হবে আপনার কাসরাতুন। কি বলা হবে?
كاف سنجبر كسر أزبر وطابي بشتون كسرتون আর পেশকে আপনার কি বলা হবে রফ আতুন রফ আতুন বাস এবার দেখেন রফ আতুন কসরতুন ফতহাতুন এগুলি আরবি না আপনারাও জানেন সাকিনকে আরবিতে বলা হবে মাসকুন কি বলা হবে মাসকুন মাসকুন আর তাসদিদকে আরবিতে বলা হবে মুশাদ্দাদা কি বলা হবে মুসাদ্দাদাতুন মুসাদ্দাদাতুন এবার আপনি আসেন এতদিন আমরা পড়ছি জবর জের পেশ সাকিন তাসদিদ আজকে আমরা পড়বো ফাতহা কাসরা রফা মাসকুন মুসাদ্দাদা এবার আপনি খুব খেয়াল করবেন এই নামগুলি কেন জানা প্রয়োজন কারণ লেখা আছে ফাতহা ফাতহা শব্দের অর্থ হলো খোলা অর্থ কি খোলা তার মানে আপনি যখন জবর উচ্চারণ করবেন তখন আপনাকে ঠোঁট খুলতে হবে এক কি করতে হবে খুলতে হবে যেমন বা জবর বা আপনি জবান খুললেন দুই নাম্বার কাসরা দুই নাম্বার কি কাসরা কাসরা অর্থ কি ভাঙ্গা কাসরা অর্থ কি ভাঙ্গা তার মানে আপনি যদি জ্যার উচ্চারণ করতে চান তাহলে আপনাকে নিচের ঠোঁট ভাঙতে হবে যেমন বাজের বি বাজের বি বাজের বি আপনি নিজে বাজের বি তাজের বি আপনি উচ্চারণ করে দেখেন আপনার নিচের ঠোঁট মাঝে ভাঙ্গা পড়ে যায় এবং এটা ভাঙ্গা চলে আসে তাহলে এখানে কাসরা অর্থ কি ভাঙ্গা তার মানে আপনি যদি জ্যার উচ্চারণ করতে চান তাহলে জবরের মতো দুই ঠোঁট একবারে খুললে চলবে না বরং আপনাকে নিচের ঠোঁট ভেঙে দিতে হবে তাহলে আপনি জ্যার উচ্চারণ করতে পারবেন এবার আপনি আসেন রফআ রফআ অর্থ কি রফআ শব্দের অর্থ উঁচু করা অর্থ কি উঁচু করা তার মানে আপনি যদি পেশ উচ্চারণ করতে চান তাহলে আপনার উপরের ঠোঁট আরো উপরের দিকে যাবে আপনার উপরের ঠোঁট কি করবে আরো উপরের দিকে যাবে যেমন পেশ বু পেশ বু তপেশ তু থপেশ সু জিমপেশ জু তাহলে আপনি যখন উচ্চারণ করবেন আপনি দেখবেন আপনার ঠোঁট উপরের দিকে যাচ্ছে তার মানে পেশকে আরবিতে বলা হবে রফআ এবার আপনি আসেন মাসকুন কাকে বলে মাসকুন একটু খেয়াল করলেই দেখবে এই যে সাকিন এটা কি সাকিন আসলে এই চিহ্নটা কিসের যারা আমার মতো গরিব আছেন যারা তারা এরকম গরিব তারা দেখবেন মাঝে মাঝে এরকম একটা ঘরে বসবাস করে বা আমরা গ্রামে এরকম ঘরগুলি দেখতে পাই এরকম ঘর যেটাকে সাকিন বলা হয় মানে দুচালা বিশিষ্ট যে ঘর মানে আমাদের যে মাদ্রাসা আছে বর্তমানে যে মাদ্রাসা আছে এই মাদ্রাসাটাও কি এরকম দুচালা বিশিষ্ট এটা গরিব খানা তাহলে এখানে মানে এমন একটা ঘর যেটা দুচালা বিশিষ্ট এখানে আপনি কি করবেন সামান্য সময় ওয়েট করবেন বিলম্ব করবেন যেমন হামজা বা আজদবর আব এই যে আপনি একটু থামলেন যেমন আমি যদি বলি যে আল হামদু হামজা লাম জবর আল এই যে আপনি হালকা একটা সময় এখানে ওয়েট করলেন এই যে আপনি বিশ্রাম নিলেন এই ঘরে আল হামদু আল হামদু আল হামদু আল হামদু মানে সাকিন উচ্চারণ করলে কি হবে হালকা একটু সময় অতিবাহিত হয়ে যাবে জি ইনশাআল্লাহ তাহলে মাসকুন শব্দের অর্থ হলো বসবাস করা ওয়েট করা লেট করা বিলম্ব করা দেরি করা বাস এবার আপনি আসেন মুসাদ্দাদা অর্থ কি মুসাদ্দাদা শব্দের অর্থ হলো শক্ত করা বা দীপ্ত করা তার মানে যেখানে এই চিহ্নটা আসবে সেখানে আপনি বর্ণটাকে দীপ্ত করবেন যেমন বাহ যেমন আব্বা যেমন আম্মা এই যে আপনি মানে পাঁচ দিক দিয়ে দিলেন তো আপনি এটাকে মুসাদ্দাদা করবেন বা একটু শক্ত করবেন এই যে মনে করেন আমি লিখলাম এখানে জবর জের পেশ আশা করি জবর জের এবং পেশের হক কি এটার পাওনা কি হক আদায় করে করতে পারবেন ইনশাআল্লাহ এবার আপনি আসেন এই জবর জের পেশের আরো কিছু আরবি আছে যেমন মনে করেন
আপনার আর কি আছে যে আপনার এটার নাম আছে আরো একটা জুম্মা, কি নাম, কি নাম আছে, গুম্মাতুন, গুম্মাতুন। তারপর এটার নাম কি আছে যে আপনার নাসবাতুন, নাসবাতুন, জাররাতুন, জাররাতুন। তার মানে এখানে হওয়ার কথা যে সুম্মা ফতহা কাসরা, জুম্মা, জুম্মা যদি এখানে লিখে তো সুন্দর হবে, বেশি মিলবে, জুম্মা গুম্মাতুন, আর এখানে কি লিখলাম রফআতুন। এবার দেখেন আমি আরো কয়েকটা শব্দ লিখেছি, এগুলি কার, সবগুলি জ্যার জবাব পেশের নাম। আপনি আসেন নাসবা, নাসবা, নাসবা শব্দের অর্থ হলো আপনার সমান করা, অর্থ কি সমান করা। এবার আপনি যদি এই ফাতহা এবং নাসবা যদি এই দুইটার দিকে খেয়াল করেন তাহলে আপনি বুঝবেন ফাতহা মানে খুলবে, নাসবা মানে সমান হারে, তার মানে দুইটা ঠোঁট সমান হারে খুলবে, বা জবর বা, বা জবর বা, মানে আপনি নিচের ঠোঁট যতটুকু নিচে আসবে উপরে ঠোঁট ঠিক সেই পরিমাণ উপরে যাবে, মানে সঠিক উচ্চারণ হবে বা। এবার আপনি আসেন ফাতহা অর্থ কি বলছি ঘোরা, আর নাসবা অর্থ কি বলছি সমান করা, তার মানে আপনি দুইটা ঠোঁট সমান করে খুলবেন তো জবর উচ্চারিত হবে। আপনি আসেন দুই নাম্বার কাসরা অর্থ কি বলছি ভাঙ্গা, কাসরা অর্থ কি ভাঙ্গা। এখন আপনি কি ভাঙবেন, জিহ্বা ভাঙবেন, ঠোঁট ভাঙবেন, কোন ঠোঁট ভাঙবেন, উপরেরটা নাকি নিচেরটা। এই দেখেন লেখা আছে জাররা, জাররা অর্থ কি নিচের দিকে টানা, জাররা অর্থ কি নিচের দিকে টানা। এই কারণে হরফে জার আসলে নিচে জের দেয়, যেমন মিন আবেদিন, মিন আবেদিন, নাম কি হরফুন জাররুন, জার মানে নিচের দিকে টানা, এখানে জের দেয়। তাহলে আমি বলতেছি কাসরা উচ্চারণ করলে আপনি ঠোঁট ভাঙবেন পাশাপাশি জাররা করবেন, নিচের দিকে টানবেন, যেমন বাজের বি, বাজের বি, আপনার উপর ঠোঁট থাকবে ঠিক, নিচের ঠোঁট শুধু নিচের দিকে যাবে, বাজের বি, বাস আমাদের কাসরা বা জাররা উচ্চারিত হয়ে গেল। এবার আপনি আসেন জুম্মা এবং রফা, জুম্মা এবং রফা অর্থ কি, আপনারা জানেন জুম্মা শব্দের মূল অক্ষর জাদ আর মিম, জাদ মিম মিম, জম্মুন অর্থ হলো গুল করা, রাউন্ড করা, গোলাকার করা, এই যে আপনি গুল করবেন, রফা এবং উঁচু হবে, তার মানে আপনি গুল এমন ভাবে করবেন মোটামুটি গুল হবে আর উপর ছোট্ট উপর দিকে আর একটু উঁচু হবে, মানে পুরাপুরি গুল না, মানে এরকম হবে, এরকম এরকম, তার মানে বাপেশ গু। এই দেখেন গুল হয়েছে, গুল হওয়ার পর উপর ছোট্ট একটু বেশি উপরে উঠছে, তার মানে রফা, রফা এর অর্থ কি উঁচু করা, তো রফা মানে বাপেশ গু, বাস আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই জের জবর বেশ এই সমস্ত শব্দের মূল অক্ষর কি এবং তাদের মূল অর্থ কি এটা আমরা বুঝতে পেরেছি, এবং তার প্রতি আমাদের কর্তব্য কি, কিভাবে উচ্চারণ করলে সঠিক উচ্চারণটা পাওয়া যাবে এটা এই শব্দের দিকে তাকাইলে স্পষ্ট হয়ে যায় যদি আপনি অর্থগুলি জানেন, জি ইনশাআল্লাহ। তাহলে আমি কি বলতেছিলাম, আমি বলতেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আমরা পড়তে গিয়ে যে সমস্ত চিহ্নের ব্যবহার করেছি এই সমস্ত চিহ্নকে আরবিতে হরকত বলে। শুধু বলবেন না যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, না, এটা শুধু তাসবিদের কায়দা, কিন্তু এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, সাকিন তাসদিদ ইত্যাদিকে হরকত বলে, কার ভাষা, নাহর ভাষা। কাজে আমরা নাহর ভাষায় বলবো বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করতে যাইয়া আমাদের যে সমস্ত চিহ্নের প্রয়োজন হয়েছে এই সমস্ত চিহ্ন গুলিকে আরবিতে কি বলে, আরবিতে হারকাত বলে, জি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আজকে বিসমিল্লাহ আমরা এটা কিভাবে করতে পেরেছি এটা আমরা সহজে বুঝতে পেরেছি, নজরুল মোহতারাম খুব খেয়াল করা, খুব খেয়াল করা, কারণ আমি আপনাদের জন্য সময়টা ছেড়ে দিব এখন ইনশাআল্লাহ, আর একটু সময় আলোচনা করে আপনাদেরকে আমি ছেড়ে দিব আজকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কথা থাকে ইনশাআল্লাহ বলতে পারবেন, সময় দিন। দেখেন এখানে আপনি যে সমস্ত চিহ্নের মাধ্যমে পড়ছেন আজকে বিসমিল্লাহির রহমানির রহিম,
মনে রাখতে হবে বাংলা ভাষায় যে সমস্ত আপনার স্বর বর্ণ আছে, এখান থেকে স্বর অ থেকে শূন্য, স্বর আ থেকে আকার, হ্রস্ব ই থেকে হ্রস্ব ইকার, দীর্ঘ ই থেকে দীর্ঘ ইকার, এটা আপনি জানেন। তার মানে আর বাংলা ভাষায় স্বর আ থেকে আকার বেরিয়ে আসে, একটা চিহ্ন বেরিয়ে আসে, স্বর বর্ণ যে কয়টা আছে সবটা থেকে চিহ্ন বেরিয়ে আসে, অ আপনার ব্যতীত, কারণ অ হলো আপনার শূন্য। এবার আপনি আসেন আরবি যে ভাষা, আরবি যে 29টা হরফ আছে, এই 29টা হরফ থেকে মাত্র তিনটা বর্ণ থেকে হরকত বেরিয়ে আসে, সেটা কোনটা? আপনার আরিফ থেকে জবর বেরিয়ে আসে, ওয়াও থেকে আপনার বেশ বেরিয়ে আসে, এবং ইয়া থেকে আপনার জ্যার বেশি বেরিয়ে আসে, মানে সাকিন এবং তাসদিদ থেকে আসে। সাকিন এবং তাসদিদ কোন বর্ণ থেকে আসে না, কোন বর্ণ থেকে আসে না। কেন আসে না আমরা আপনাকে বলতে পারি, কারণ যদি কোনো শব্দের প্রথমে জবর জ্যার পেশ না থাকে তাহলে কোনোভাবেই পড়া যায় না, অথচ সাকিন থাকলেও আপনার এল না থাকলে পড়া যায় না, কিন্তু সাকিন থাকলে একেবারেই বাদ। যেমন মনে করেন আমি যদি দেখি এখানে আকেলা, আমরা জবর আ, কাফ জবর কা, লাম জবর না, একেলা, এখন আমি যদি সাকিন দিয়ে দেই একেলা, আপনি পড়তে পারবেন না? পড়তে পারবেন না, তার মানে সাকিন দিয়ে পড়া যায় না, সাকিন দিয়ে পড়া শুরু করা যায় না, একেলা পড়তে পারবেন না। আমি যদি এভাবে লিখতাম যে আকালা, এখানে তাসদিদ দিলাম, আপনি পড়েন তো? আপনি পড়তে পারবেন না। তার মানে এই তিনটা হলো মূল হরকত, আর এই দুইটা পরবর্তী সময় আসছে বিদায়, ওই দুইটাকে মানে কি হয় না, মূল হরফ থেকে বেরিয়ে আসে না, বরং এভাবে বেরিয়ে আসে। এবার আপনি আসেন ইংরেজি ভাষায়, ইংরেজি ভাষায় এমন কোন আপনার কনসোনেন্ট নাই যে সমস্ত কনসোনেন্ট থেকে কোন প্রকার চিহ্ন বেরিয়ে আসে, সরাসরি ভাওয়েল গুলি ব্যবহার হয়ে থাকে, যেমন পিইএম প্যান, এখানে সরাসরি ভাওয়েলটা ব্যবহৃত হয়েছে, কোন প্রকার চিহ্ন সাংকেতিক চিহ্ন ব্যবহৃত হয় নাই। মানে বাংলা ভাষায় বর্ণ থেকে চিহ্ন আপনার বেরিয়ে আসে, ঠিক একই অবস্থা আরবিতেও কি করে, এই সমস্ত হরফ থেকে এই চিহ্নগুলি বেরিয়ে আসে। জি ইনশাআল্লাহ, মানে আমরা মোটামুটি আজকে বুঝতে পারলাম যে আরবি এর চিহ্ন গুলি কি করে একটা হরফ থেকে বেরিয়ে আসছে। জি ইনশাআল্লাহ, এরপরে দেখেন আজকে আমি এখানে লিখেছি বিসমিল্লাহ রহমান রহিম, আলোচনা করতে পারবো কিনা জানি না, মানে এটা করা যাবে কিনা কতটুকু সময় হবে বুঝতে পারতেছি না, এরপর ইনশাআল্লাহ বলবো। যে এবার দেখেন এই যে আমি এখানে লিখলাম বিসমিল্লাহ রহমান রহিম, বাবনে কি আছে, কাসরা আছে, বাবনে কি আছে, কাসরা আছে। যদি আয়জন ভাইকে বলি বাবনে কি আছে, আপনি বলবেন জাররা আছে, জাররা, জাররা মানে জেদ, কাসরা মানে জেদ। দেখেন জাররা মানে জেদ, কাসরা মানে কি জেদ, জেদের আরবি কয়টা, দুইটা, কেসরা কেসরাতুন, আবার জাররাতুন, আবার কি জাররাতুন, এভাবে জবর আরবি দুইটা, ফাতহাতুন ফাতহাতুন, আবার কি নাসবাতুন নাসবাতুন। যদি আমি আপনাকে বলি যে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে যে আপনার জবর আছে, জবর এই যে রহমান জবর আছে, এই জবরটা কি ফাতহা নাকি নাসবা, এটা কি ফাতহা নাকি নাসবা, আমরা অনেকে হয়তো বুঝতে পারবো না যে এটা কি ফাতহা নাকি নাসবা। আমি এখানে বাজের বি লিখলাম, এটা কি কাসরা না জাররা, মনে রাখতে হবে সব কাসরা না সব জাররা না, মনে রাখতে হবে বাজের বি এটা হয়তো বা কাসরা নয়তো বা কি জাররা, এখন এটা কোনটা, এই কাসরা না জাররা, আপনার খুব ভালো করে বুঝতে হবে। এই যে মিনজার মি, এই যে মিনজার মি আমরা পাইলাম, দেখি আপনার কাসরা নাকি জাররা, এটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি কাসরা বা জাররা যদি আপনি এটা না বুঝেন তাহলে আপনি আরবি গ্রামার মানে বুঝতে পারবেন না, আপনাকে বুঝতে হবে কি জাররা না কাসরা, বুঝতে হবে এখানে লফজে আল্লাহ, আল্লাহ শব্দ সিদ্ধে আপনার জ্যার আছে, এটা কি কাসরা নাকি জাররা, আর রহমান কাসরা নাকি জাররা, এখানে সবর আছে কি ফাতহা নাকি নাসবা, এখানে পেশ আছে কি রফা নাকি জুম্মা, এটা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। জি ইনশাআল্লাহ, আমরা ধীরে ধীরে আমাদের কাজগুলি আমরা অবশ্যই চালিয়ে যাব। যদি আজকে আশা করি কাজটা সহজ হয়েছে, কারণ আমি বিসমিল্লাহ রহমান রহিমের উপর আলোচনা করিনি, যদি এটা করতাম তাহলে হয়তো অনেক কাছে এটা অনেক কষ্টদায়ক হয়ে যেত।
এটা রয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে অবশ্যই আলোচনা করব। তো আজকে আমরা হরকতের উপর কিছু আমাদের আলোচনা করেছি, কথাবার্তা বলেছি। যদি এই ব্যাপারে বা এই বিষয়ে যেটুকু আলোচনা হয়েছে, যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ বলেন, যদি কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে ইনশাল্লাহ বলতে পারবেন। জি ইনশাল্লাহ বলেন। হুজুর, ইলমে ইমলা আর ইমলে ইলমে সার্ফ, এগুলোর একটু যদি এক্সপ্লেনটা করতেন, আরেকবার রিপিট করতেন, তাহলে খুব ভালো হতো। আচ্ছা জি ইনশাল্লাহ, আমি যেটা বলতেছিলাম যে আপনি দেখবেন অনেক ওলামায়ে কেরাম এমন আছে যে ওনারা অনেক বয়ান করতে পারে, অনেক আপনার কোর্স করে, অনেক অনেক বয়ান করে, কিন্তু তেলাওয়াত সহি না। তেলাওয়াত কি না? সহি না। সহি না, তাহলে বোঝা গেছে ওনার কি নাই, ওনার ইলমুল ইমলা নাই। ইলমুল ইমলা নাই মানে এলমে তাজবিদ ওনার নাই। তো এলমে তাজবিদ না থাকার কারণে উনাকে আলেম বলা যাবে কিনা? আমি যতটুকু জানি এলমে তাজবিদ না থাকার কারণে উনাকে আলেম বলা যাবে না। তার মানে যে সমস্ত আলেমরা ওয়াজ করেন, নসিহত করেন, তেলাওয়াত ভুল, উনাদেরকে আলেম বলা কি হবে না? দুরুস্ত হবে না, জায়েজ হবে না। এক, 2 নম্বর বলছিলাম ইলমুন নাহবে। ইলমুন নাহবে তার মানে একটা শব্দের শেষে কি পেশ হবে নাকি জবর হবে, জের হবে নাকি সাকিন হবে, পেশ কি একটা হবে নাকি দুইটা হবে, কোন শব্দটা আগে আসবে, এটা আগে আসবে না ওইটা আগে আসবে, এই যাবতীয় শব্দের শৃঙ্খলা, কে কার পরে আসবে, কে কি হরকত গ্রহণ করবে, কে কোন জায়গায় যাবে, কিভাবে গেলে আপনার একটা বাক্যের অর্থ সুন্দর হবে, এইগুলি আলোচনা করে ইলমুন নাহবে। কাছেই বোঝা গেছে যদি কোনো আলেম তেলাওয়াত করার সময়, আরবিতে কথা বলার সময় বা কোনো কিছু করার সময় যদি এমন হয় যে এখানে পেশ হওয়ার কথা উনি জবর বলছেন, এখানে জের হওয়ার কথা উনি সাকিন বলছেন, এখানে জের হওয়ার কথা উনি পেশ বলছেন, এই সমস্ত উল্টা পাল্টা বলার কারণে কি হয়ে যাবে, অর্থের পরিবর্তন হবে। আর অর্থের পরিবর্তনের কারণে এমন হতে পারে যে শিরিকও হতে পারে। কাজে এলমে নাহু জানাটা খুব বেশি কি প্রয়োজন, জানতে হবে। এটা জানা ছাড়া আপনি কখনোই মানে শব্দে যে বিশ্লেষণ বা শব্দে যে আপনার অবস্থান এটা করতে পারবেন না। 3 নম্বর বলছিলাম ইলমু ইলমুন ইলমুসার ইলমুসার এলমে সরব বলতে বোঝায় এমন এলেম যে এলেমের দ্বারা আপনি পাস্ট টেন্সের একটা ভার্ব কে প্রেজেন্ট টেন্সে আনতে পারবেন, প্রেজেন্ট টেন্স থেকে ফিউচার টেন্স নিতে পারবেন, আপনি পূর্বে সাবজেক্ট সংযোগ করতে পারবেন, আমি খাই তুমি খাও, তাহলে আমি কি ছিল, খাই ছিল, খায়কার খা রস্য ই, এবার তুমির ক্ষেত্রে খাও, সে ক্ষেত্রে খায়, এই যে আপনার কর্তার পরিবর্তনের কারণে বার এর যে পরিবর্তন হয়ে থাকে, ফের এর যে পরিবর্তন হয়ে থাকে ওইটাকে আরবিতে বলা হয় এলমে সরফ, কি বলা হয়, এলমুসরফ বলা হয়। এবার আপনি আসেন আরেকটা এলেম বলছিলাম ইলমুল উরুজ, কি বলছিলাম, ইলমুল উরুজ ছন্দ প্রকরণ যে বিদ্যা, যেমন আল্লাহ কোরআনে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, সব জায়গায় আল্লাহ তাআলা শেষ দিক দিয়া হরকত এবং বর্ণের মিল করে ছন্দ আকরণ করেছেন, এরকম ভাবে ওয়ান নাজমি ইদা হাওয়া মা ধাল্লা সাহিবুকুম ওয়ামা গাওয়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, এই যে আল্লাহ তাআলা মিলাইলেন, এই যে মিলানোর যে এলেমটা এটা কেন মিলাইছেন, কেন ছন্দ আকারে করলেন, এর দ্বারা কি বোঝায়, এই জিনিসটা বুঝতে হলে আপনাকে এলমে উরুজ এটা আপনাকে কি করতে হবে, হাসিল করতে হবে। তবে হ্যাঁ, যদি এলমে ইমলা, এলমে নাহু এবং এলমে সরব যদি কারো জানা থাকে উনাকে আলেম বলা যাবে, উনার ইক্তেদা করা যাবে, আলেম বলা যাবে। আর এলমে উরুজ যদি নাও থাকে সমস্যা নাই, কিন্তু এলমে উরুজ যদি আপনি পেয়ে যান আলহামদুলিল্লাহ অনেক কিছু পেয়ে গেছেন। জি ইনশাআল্লাহ, বুঝতে পারছেন? জি হুজুর, তাহলে আমি একবার একটু সামাপ করছি কথাটা, যে মানে
ইলমে নাহু বলতে গেলে মানে শব্দ নিয়ে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে ইলমে নাহু, আর জি ইলমে সার্ফ হবে কি যে মানে ভার্বের সাথে যেটা আলোচনা হবে, মানে জি জি ভার্বকে জি কিভাবে সব এক্সপ্লেন করবে ওটাই ইলমে নাহু সার্ফ হলো, জি তাই না হুজুর? জি জি ইনশাল্লাহ জি এটাই। ধন্যবাদ। আচ্ছা ইনশাল্লাহ, আপনাদের আরো কারো কোনো প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে কিছু বলবেন। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আজকে তো। জি সালাম আলাইকুম। জি আশা ওয়ালাইকুম আসসালাম। জি ইনশাল্লাহ বলেন। এইগুলো সম্পর্কে সম্পর্কে যা বলা হয়েছে একটা নোট দিলে ভালো হতো। আচ্ছা জি ইনশাল্লাহ, যে আলোচনা হয়েছে ইনশাল্লাহ, আমরা আজকে যেটা প্রথম ক্লাস, আমরা এই সমস্ত কাছে নোট আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। পাইলেন ইনশাল্লাহ, আমরা কি খাতা ব্যবহার করবো ক্লাসের মধ্যে? এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনি যদি খাতায় লিখেন লিখতে পারবেন, বা কোনো ডায়েরিতে যদি লিখেন লিখতে পারবেন, যে কোনো জায়গায় যে কোনো আপনি মার্ক করতে পারবেন ইনশাল্লাহ। মানে খাতা নিয়ে বসে থাকা, খাতা নিয়ে বসে থাকা ভালো। আচ্ছা জি অবশ্যই অবশ্যই। হুজুর, আমাদের জি সামনের কোর্স প্ল্যানটা কিরকম আগাবে এটা একটু বলে দিলে ভালো হতো। জি জি আমাদের 6 মাস পর্যন্ত যে কোর্স প্ল্যান আছে সেটা সামনে কিভাবে আগাবে, কতটুকু আমরা পড়বো একদিনে, সেগুলো যদি বলে দেওয়া হয় আমরা আমরা একটু দেখে আসতে পারবো, মানে আচ্ছা ক্লাসে আসার ইনশাআল্লাহ, পূর্বে। আপনাদেরকে মানে এটা আমি আগেও বলছি, মানে প্রথম দিক থেকে কথা বলছি যে আপনাদেরকে আমি মানে আমার যে কোর্সটা আছে বা যেভাবে আছে আপনাদের লিখা আছে, চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের ঠিকানায় ওই লিখাটা পাঠিয়ে দেওয়ার জন্য, যে আমাদের এই ক্লাসের পরে এই ক্লাস, এই ক্লাসের পরে এই ক্লাস পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। তবে ক্লাসের পরিবেশগত ভাবে অনেক সময় পরিবর্তন হতে পারে ইনশাআল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, জি ইনশাআল্লাহ বলেন। জি আলহামদুলিল্লাহ, আপনি যে বললেন যে জবরকে কখন ফাতহা বলবো বা নাজবা বলবো, বা জেরকে কখন কাসরা বলবো বা জাররা বলবো, এগুলো কি ব্যাখ্যা কি আগামী ক্লাসে করবেন নাকি? জি ইনশাল্লাহ, এটা আপনাদের মানে মানে আলোচনার বিষয়, এটা আমরা আলোচনা করব। তবে এরপরও আমি আপনাকে বলে রাখি, সেটা হলো যে শব্দের শেষ বর্ণের, শব্দের একেবারে শেষ বর্ণ যেটা, শব্দের শেষ বর্ণের জবর, জের এবং পেশ, এইগুলিকে বলে আপনার জুম্মা। কি বলা হবে? জুম্মা, তারপর আপনার ফাতহা এবং কি নাস, আপনার জুম্মা ফাতহা এবং কি কাসরা, শব্দে শেষ বর্ণের জবর জের এবং পেশ কি বলা হয়? জুম্মা ফাতহা কাসরা। এবং শেষ বর্ণ ব্যতীত আগের যে বর্ণগুলি আছে, একাধিক বর্ণ যায় আছে, এদেরকে বলা হবে আপনার রফা, নাসবা এবং কি জাররা বলা হবে, আগে বলা হয় আর এগুলি পরে বলা হয়। এখন এগুলি কেন আগে এরকম বলা হয় বা কেন এরকমটা বলা হয়, এটা যদি বুঝতে হয় এটা আমাদের মানে একটু আলোচনার বিষয়, হয়তো এটা আমাদের আলোচনা আসবে ইনশাআল্লাহ। শুক্রিয়া। আচ্ছা ইনশাআল্লাহ। বলছি একটা হুজুর, একটা প্রশ্ন ছিল, জি বলছি আমাদের আজকে ক্লাসটা হলো, ভিডিওটা কালকে গ্রুপে দেওয়া হবে? জি ইনশাআল্লাহ। জি ঠিক আছে, ভিডিও গুলো কি ইমেলের মাধ্যমে পাঠানো হবে না কি লিংক দিয়ে জি দেওয়া হবে? ইনশাআল্লাহ, ভিডিও গুলো আজকে পাঠিয়ে দেওয়ার জন্য যদি কাজ থাকে ইনশাআল্লাহ আগামীকাল আপনি হয়তো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা কি যার যার মেলে পাঠানো হবে নাকি জি জি গ্রুপে জি লিংক দিয়ে দেওয়া হবে? হোয়াটসঅ্যাপে পাঠানো হবে, সবার সবার হোয়াটসঅ্যাপে আচ্ছা পাঠানো হবে। ওকে। আচ্ছা জি ইনশাআল্লাহ। আর আমি একটা কথা বলি, সেটা হলো যে যদি আপনাদের প্রশ্ন না থাকে তাহলে কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব এবং এই প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে দিতে হবে, যদি আপনারা না দেন তাহলে আপনাদের পক্ষ থেকে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। তারপরও আমরা কিভাবে প্রশ্ন করতে হয়, প্রশ্ন এখানে আসে কিনা এটা আমরা জানার চেষ্টা করব। কোনো অবস্থাতে বুঝি না সামনে আগাবো না, যেখানে বুঝি না সেখানে আমরা একেবারেই মানে আমরা থাকবো এখানে যতক্ষণ আপনার না বুঝি ইনশাআল্লাহ। আর আগামী যে ক্লাসগুলি হবে আপনার চেষ্টা করবে সঠিক সময় থাকার জন্য। আজকে আমি এখানে সঠিক সময়ের অনেক আগে চলে আসছি, কিন্তু যখন 9টা বাজে তখন মনে হয় একবারে কম, 8-10 জন মনে হয় আপনারা আসছেন বা একটু বেশি হতে পারে, সবাই আসেন নাই, বিদায় শুরু করতে পারি নাই। আর এই 10 মিনিট সময়টা বা 5 মিনিট সময়টা
এই দুই চার জনের জন্য সবার পক্ষে লস হয়ে গেল। এ কারণে সামনে কাছ থেকে চেষ্টা করবেন 9টায় শুরু করা। আর যদি আপনারা মনে করেন যে অনেকে যদি নাও আসে, যদি একজনও আসে তারপরও আপনি আপনার ক্লাস 9টায় শুরু করবেন, তাহলে আমি ইনশাল্লাহ 9টা শুরু করে দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ এটাই ভালো হবে, জাস্ট টাইমে শুরু হয়ে যায় সবার একটু আসসালামু কাজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ইনশাল্লাহ। হুজুর, বলছি আমি মানে ক্লাসটা প্রত্যেক দিন সময় মতন অ্যাটেন্ড করতে পারবো না, যেহেতু আমি ভিন রাজ্যে কাজ করি। এখন এই মুহূর্তে আমার কাজ শেষ হয় রাত 8:30। 8:30টায় এখানে মসজিদে জামাত দাঁড়ায়, জামাত নামাজ পড়তে পড়তে আমার 9টা বেজে যায়। আচ্ছা জি যেহেতু ইন্ডিয়ান 9টা মানে বাংলাদেশ টাইম 9:30, সেই হিসেবে আমি প্রথমে প্রথম দিক দিয়ে জয়েন নিতে পারবো না। ক্লাসটা কি 9:30 থেকে করা যাবে? আচ্ছা জি ইনশাআল্লাহ। এটা এটা আমি একার জন্য বলছি না, যদি সবাই এটা আমরা সবাই পুরো যদি সবাই যদি মানে রাজি হয় জি তাহলে আমি এটাটাই রাজি আছি। আচ্ছা কিন্তু আমার না, আমাদের আমাদের ওই হুম সমস্ত বেসের মাঝে সালাম আলাইকুম হুজুর। আপনারাও পরামর্শ করছেন, আপনাদের যেটা সুবিধা হয়, যদি আপনারা 9টা সুবিধা মনে করেন হ্যালো, বা সাড়ে জি নয়টা আমরা জি আমরা বলছি আমরাও মসজিদে ইমামতি করেছি, ইমামতি করি, সকালে ইমামতি আছে বেশি এখানে ইমাম। জি জি 9:30 শুরু আচ্ছা হলে ভালো হবে। ইনশাল্লাহ আমার কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমি আপনাদেরকে জি যখন বলবেন তখন সময় দেবেন ইনশাল্লাহ। আপনারা পরামর্শ করে যেটা ভালো হয় সেটি অ্যাপোর্ড করেন ঠিক আছে, ইনশাল্লাহ। হ্যালো ঠিক আছে হুজুর, তাহলে আমরা গ্রুপে কথা বলে নিয়ে আপনাকে জানাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ, এটা খুব সুন্দর হবে জি ইনশাআল্লাহ। জি হুজুর, জি 9:30 থেকে আপনাদের টাইম হলে ভালো হয়, আমাদের 9টা। আমাদের মানে আমাদের জীবনে বেশিরভাগ সব ইমাম, বেশিরভাগ সবাই ইমাম, ওই জন্য একটু প্রবলেম অসুবিধা হবে একটু আর কি। এখন না শীতের রাত, নামাজ অনেক আগানো, হ্যাঁ মানে কিছুদিন পর আগিয়ে যাবে আস্তে আস্তে। এখন আচ্ছা তো আচ্ছা, আগে আপনার গ্রুপে আলোচনা করে আমাকে জানান ইনশাআল্লাহ। জি 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 ইনশাল্লাহ। জি আর আজকে যেহেতু প্রথম দিন, আর কোনো প্রশ্ন যদি বাকি না থাকে ইনশাআল্লাহ এখানে আজকে শেষ করতে চাই। ইনশাআল্লাহ আগামী লাইভে আপনার সাথে মানে একেবারে ইনশাআল্লাহ আলোচনা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ওস্তাদ কালকে পরশু খেলা হবে না? কালকে পরশু বলতে আজকে তো আপনার কি বার শুক্রবার, শুক্রবার, আজকে আচ্ছা শুক্রবার। ইনশাআল্লাহ আপনাকে জানাবো ইনশাআল্লাহ। আমার মানে অফিসে যে ছেলেটা আছে সে এখন এর মধ্যে নাই আর কি, আপনি জানাই দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার কি কোনো বই আছে এই ক্লাস ব্যাপারে? যদি থাকতাম বা একটু সংগ্রহ আচ্ছা করতাম। আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ। আপনি যেটা বলছেন যে আসলে এই কাজটা নির্দিষ্ট কোনো বই নাই, আপনি সহযোগী কিতাব হিসাবে হিদায়াত নাহাবে, নাহাবে মীর আপনার, তারপর আপনার মিজানুল মুনশাইর, পুস্তিকা, এই সমস্ত কিতাব রাখতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আজকে ছুটি দেবেন নাকি? জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।